আমি যে মাউসটা মুভ করে নিয়ে যাচ্ছি, এখান দিয়ে সরাসরি আপনি চলে আসবেন এই গাছা চৌরাস্তা বা বঙ্গবন্ধু কলেজের সামনে। সেই এই যে জায়গাটা আপনারা দেখছেন, দুইটা শেড, এই একটা শেড, এই একটা শেড অলরেডি শেড করে ভাড়া দেওয়া আছে, শেড করা আছে আছে এখানে, আগে ভাড়া দেওয়া ছিল জমির, এটা কিছুই করা হয় নাই, খোলা জায়গাটা আছে এখনো। এই টোটালটা সহ হচ্ছে 17 কাঠা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। জমি বিক্রয় গাজীপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আপনারা যারা গাজীপুর সিটি কর্পোরেশন এরকম 40 ফিট চওড়া রাস্তার সাথে ফ্যাক্টরি করতে যাচ্ছেন বা একটা শেড নির্মাণ করতে যাচ্ছেন অথবা রানিং শেড আছে এরকম জমি বিক্রি মানে খুঁজতেছেন যে কেনার জন্য, তাদের জন্য খুবই সুন্দর এবং প্রমিনেন্ট প্লেসের মধ্যে একটি জমির আমি সন্ধান নিয়ে আসছি। জমির পরিমাণ হচ্ছে 17 কাঠা এবং গাজীপুর সিটি কর্পোরেশন 37 নম্বর ওয়ার্ডের একেবারে এই যে 40 ফিট চওড়া আপনারা যে RCC ঢালাই যে রাস্তা দেখতেছেন, এই রাস্তাটার একেবারে কাছে লাগোয়া হচ্ছে সেই জমির অবস্থান। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি যে জায়গাটাতে অবস্থান করতেছি, এই জায়গাটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের 37 নম্বর ওয়ার্ডের গাছা মৌজায় একবার বঙ্গবন্ধু কলেজের পাশেই। আপনারা যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংয়ের ওই পাশে হচ্ছে বঙ্গবন্ধু কলেজ, আর এই এই রাস্তা ধরেই সরাসরি এই রাস্তার পাশেই হচ্ছে সেই জমির অবস্থান। তো বন্ধুরা চলুন, আমি ধীরে ধীরে আপনাদেরকে সেই জমিটিতে নিয়ে যাচ্ছি। জমি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের 37 নম্বর ওয়ার্ডে গাছা মৌজায়, গাছা গ্রামের গাছা মৌজায় এবং 40 ফিট চওড়া রাস্তার সাথেই জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আছে যে IUT, সেখান থেকে 1 কিলোমিটার সর্বোচ্চ দূরবর্তী স্থান হচ্ছে এই জায়গাটি। এবং আপনারা দেখতেছেন আশেপাশে বেশ কলকারখানা হয়ে গেছে, ফ্যাক্টরি হয়ে গেছে, এই যে একটা শেড, ওইটা একটা আবাসিক ভবন, এটা একটা ফ্যাক্টরি, সামনে আরও কয়েকটা ফ্যাক্টরি আছে। অর্থাৎ একটা গার্মেন্টস অধ্যুষিত এলাকার মধ্যে যারা এই মুহূর্তে কারখানা করতে চাচ্ছেন অথবা শেড নিয়ে ভাড়া দিতে চাচ্ছেন একটা কমার্শিয়াল প্লেসের মধ্যে, তাদের জন্য একটা খুব সুন্দর জমির আমি আজকে সন্ধান নিয়ে আসছি। আপনারা দেখেছেন আমি যে সিটি কর্পোরেশন রাস্তাটাতে দাঁড়িয়ে আছি, এই রাস্তার পাশে ওই পাশে হচ্ছে ড্রেন, আর ড্রেনের পাশেই এই যে জায়গাটা আপনারা দেখছেন, দুইটা শেড, এই একটা শেড, এই একটা শেড অলরেডি শেড করে ভাড়া দেওয়া আছে, শেড করা আছে আছে এখানে, আগে ভাড়া দেওয়া ছিল, জমির পরিমাণ 28 শতাংশ আর কাঠার হিসাবে আসে প্রায় 17 কাঠা। এখানে আপনারা দেখছেন জমির মুখটা এখান থেকে ওই পর্যন্ত অনেক চওড়া, আসলে এখানে মাপা নাই যার জন্য আমি আপনাদের বলতে পারছি না, আর ভিতর দিকে হচ্ছে পুরো জমিটি লম্বাটে। তো টোটাল জমির পরিমাণ 28 শতাংশ বা 17 কাঠা। তো চলুন আমি একটু শেডের ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি যে জমিটার ভিতরটা কেমন। আমরা যদি শেডটার ভিতরে দেখাই, শেডটা ভাড়া দেওয়া ছিল বাট এই মুহূর্তে ভাড়া নাই, এই মুহূর্তে ভাড়া দেওয়া নেই। আপনারা দেখছেন দুইটা শেড, দুইটা শেডের মাঝখানে প্রায় এখানে 17 থেকে 18 ফিট চওড়া একটা রাস্তা আছে, যেন দুইটা শেডেই যেন ইউজ করা যায় সেই হিসাবে। তো একটু শেডেরগুলির ভিতরে আমি আপনাদের দেখাই যে শেডগুলো এই মুহূর্তে কেমন আছে। এটা হচ্ছে বাম পাশে শেড, আপনারা দেখতেছেন এখানে একটা কার্টুন ফ্যাক্টরি ছিল বাট এই মুহূর্তে ফ্যাক্টরি নেই। খুব সুন্দর করে মালিক নিজে এই শেডটা ভাড়া দিয়েছিলেন কার্টুন ফ্যাক্টরির জন্য। এখানে একটা দুইটা মাঝখানে একটা সেপারেশন ওয়াল আছে, আর এটা হচ্ছে একটা অংশ, ওইটা হচ্ছে একটা অংশ, এটা হচ্ছে টোটালটা আসলে একটা শেড। আপনারা দেখতেছেন টোটালটা একটা শেড, মাঝখানে ওয়াল দিয়ে আলাদা করে দেওয়া ছিল, আর ওই পাশে হচ্ছে আরেকটা শেড। তো আমি ওই শেডটা যদি একটা আপনাদের দেখাই, তো এটা হচ্ছে পুরো সব লম্বার শেড আপনারা দেখতেছেন। যারা একেবারে রানিং শেড খুঁজতেছেন কেনার জন্য, নিয়ে এই যে ফ্যাক্টরি করবেন একেবারে, তাদের জন্য একেবারে খুবই ভালো একটা সুন্দর দুইটা শেড আপনারা এখানে পাবেন রেডিমেড হিসাবেই, এবং কোনো কিছুই করতে হবে না, জাস্ট এসেই মেশিন টেশিন ঢুকিয়ে আপনারা আপনাদের ফ্যাক্টরি এখানে রানিং করতে পারবেন। দুইটা প্লট, দুইটা শেডের মাঝখান দিয়ে যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমি একেবারে জমির শেষ দিকে আপনাদেরকে নিয়ে আসছি। এটা হচ্ছে এক পাশ আর এটা হচ্ছে আরেক পাশ, এবং পিছন সাইডে এখনও এটা কিছুই করা হয় নাই, খোলা জায়গাটা আছে এখনও। এই টোটালটা সহ হচ্ছে 17 কাঠা। আপনারা দেখতেছেন এখানে চতুর্দিকে প্রায় 7 ফিট উঁচু হবে বাউন্ডারি ওয়াল, বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা আছে, আর এটা একটা শেড, ওইটা একটা শেড। তো অর্থাৎ এই দুইটা শেড প্লাস এই জমিটা, এই দুইটা মিলেই হচ্ছে আপনার 28 শতাংশ বা 17 কাঠা, এবং এটা একই মালিকের জমি বিক্রি হবে। এবং এখানে গভর্নমেন্টের বৈধ বিদ্যুতের ব্যবস্থা আছে, যেহেতু দুইটা, যেহেতু আপনারা দেখতেছেন দুইটা শেড অলরেডি এখানে ভাড়া দেওয়া ছিল, রানিং ছিল, যার কারণে আমি বলতেছি এখানে গভর্নমেন্টের বৈধ বিদ্যুৎ আছে বাট গ্যাসের কোনো সংযোগ এখানে এই মুহূর্তে দেওয়া নেই। এখানে যেহেতু ওয়ার্কারদের জন্য এখানে যে টয়লেটের ব্যবস্থা ছিল, এখানে স্টোরের রুম ছিল, মোটামুটি ভালো পজিশন মধ্যে আপনারা দেখতেছেন খুবই সুন্দর করে করা আছে। তো বন্ধুরা, আমি চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা গুগল ম্যাপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ঢাকা মাংসা হেঁয়ে থেকে এই শেড দুটির কাছে কীভাবে আসবেন সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, চলুন আমার সাথে। তো বন্ধুরা, যদি গুগল ম্যাপে আমি আপনাদেরকে জমির লোকেশনটি দেখাই বা ওই শেডটির লোকেশনটি দেখাই যে কোথায় আছে বা আপনারা কীভাবে সেটা দেখতে যেতে পারেন, তো আপনারা দেখতেছেন যে আমি একটি গুগল ম্যাপের উইন্ডো অন করে রেখেছি, আর এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন এরিয়া, এটা দেখছেন এর টঙ্গী, আর ঠিক আমার ম্যাপের মধ্যে আপনারা দেখছেন এটা হচ্ছে গাজীপুর।
অর্থাৎ আর এই শেডটির অবস্থান হচ্ছে এই টঙ্গী এবং এই গাজীপুরের ঠিক মাঝামাঝি বোটবাজার নামক যে বাসস্ট্যান্ড আছে অথবা বরবারি নামক যে বাসস্ট্যান্ড আছে এই বরবারি এবং বোটবাজার যে বাসস্ট্যান্ড সেখান থেকে ঠিক পশ্চিম দিকে হচ্ছে সেই জমিটির অবস্থান বা এই শেডটির অবস্থান এবং এই শেডটি একেবারে 40 ফিট চওড়া RCC ঢালাই করা যে রাস্তা সেই রাস্তার সংলগ্ন হচ্ছে এই শেডটির অবস্থান। তো বন্ধুরা আমি আপনাদেরকে একটু গুগল ম্যাপটা জুম করে দেখাচ্ছি যে আপনারা কীভাবে এই জমিটিতে যাবেন। আপনারা যেদিক থেকে আসেন না কেন এই শেডটিতে যেতে হলে আপনাদেরকে এই বড়বাড়ি নামক বাসস্ট্যান্ডে নামতে হবে। তো বন্ধুরা আপনাদের দেখছেন এটা হচ্ছে বড়বাড়ি নামক বাসস্ট্যান্ড। এই বড়বাড়ি নামক বাসস্ট্যান্ডে নেমে আপনারা যে কোনো ধরনের অটো বা রিক্সাকে বলবেন যে আমি বঙ্গবন্ধু কলেজের সামনে যাব অথবা বঙ্গবন্ধু গাছা চৌরাস্তা যাবো, এটা বললে আপনাদেরকে সরাসরি 10 টাকা দিয়ে সেই গাছা চৌরাস্তা বা বঙ্গবন্ধু কলেজের সামনে নিয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি এই এই ঢাকা মহাসড়ক হাইওয়ে থেকে এই বড়বাড়ি নামক বাসস্ট্যান্ড থেকে ঢাকা মহাসড়ক হাইওয়ে দিয়ে চলে আসবেন এই গাছা রোডের সামনে অথবা আপনারা এই গাছা রোডের সামনেও নামতে পারেন। এখান থেকে অটো বা রিক্সা দিয়ে সরাসরি এই যে মঞ্চটা মুখ করে নিয়ে যাচ্ছি সরাসরি চলে আসবেন এই গাছা চৌরাস্তায়। আপনারা দেখতেছেন এটা হচ্ছে একটা চৌরাস্তার মতো গাছা চৌরাস্তা আর এটা হচ্ছে এই যে বঙ্গবন্ধু কলেজ। এদিকে এই চৌরাস্তা থেকে ডান দিকে গেলে সামান্য একটু একটু ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে একটু ডান দিকে হেঁটে 1 মিনিট হাঁটলেই আপনারা দেখবেন যেখানে 2টা টিনশেড আছে এবং মাঝখান দিয়ে একটা রাস্তা, এই গেটটা ঠিক এখানেই। এই যে মাউসটা মুভ করে দেখাচ্ছি এটা হচ্ছে এই 2টা শেড প্লাস পিছনে এই জায়গা, এই টোটাল জমির পরিমাণটা হচ্ছে 17 কাঠা। তো এই যে মাউসটা মুভ করে দেখাচ্ছি 2টা শেড সহ এই ফাঁকা জায়গা, ইলেকট্রিক লাইন আছে, পানির ব্যবস্থা আছে, মোটামুটি আগে শেড এটা ভাড়া দেয়া ছিল বাট এই মুহূর্তে ভাড়া নেই, মালিক বিক্রি করে দিবেন। তো বন্ধুরা খুব সহজেই এখানে চলে আসা যায়, এখান থেকে 2টা রাস্তা দিয়ে আপনারা এখানে আসতে পারবেন। একটা হচ্ছে এই বড়বাড়ি থেকে আরেকটা হচ্ছে বোটবাজার থেকে যে এই যে রাস্তা চলে আসছে এখানে হচ্ছে জব্বর মার্কেট, জব্বর মার্কেট থেকেও এখানে চলে আসা যায়। এদিক দিয়ে আসলেও 10 টাকা ভাড়া নেবে, এদিক দিয়ে আসলেও অটো বা রিক্সায় 10 টাকা ভাড়া নেবে। তো বন্ধুরা আমি যদি একটা উইন্ডোতে পুরো ম্যাপটা এনে আপনাদেরকে দেখাই আপনাদের বোঝার সুবিধার্থে যে আপনারা কীভাবে এই জমিটিতে আসবেন। তো বন্ধুরা আপনারা দেখছেন এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে আর ঢাকা ময়মনসিংহ হাইওয়ের এই গাছা রোড ধরে আমি যে মাউসটা মুভ করে নিয়ে যাচ্ছি এখান দিয়ে সরাসরি আপনারা চলে আসবেন এই গাছা চৌরাস্তা বা বঙ্গবন্ধু কলেজের সামনে। এখান থেকে একটু ওয়াকিং ডিস্টেন্স হাতের ডান দিকে গেলেই আপনারা দেখতে পাবেন এখানে 2টা টিনশেড বিল্ডিং সহ এই যে আমি মাউসটা মুভ করে দেখাচ্ছি 2টা টিনশেড বড় বড় শেড এবং পিছনে ফাঁকা জায়গাটা সহ এটা হচ্ছে সেই জমিটির অবস্থান। তো বন্ধুরা গুগল ম্যাপে আপনাদেরকে জমির লোকেশনটি দেখালাম, চলুন গুগল ম্যাপ থেকে বেরিয়ে আমরা আমাদের নিয়মিত ভিডিওতে ফিরে যাই। তো বন্ধুরা গুগল ম্যাপে আপনাদেরকে দেখালাম আপনারা কীভাবে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে আসবেন। এটা হচ্ছে এই জায়গাটাতে ঢুকার যে রাস্তা, টেম্পোরারি একটা গেটের মতো করে দেওয়া আছে, এটা দিয়ে আপনারা ঢুকতে পারেন। আপনারা দেখছেন বেশ উঁচু করে শেড 2টা করা ছিল, এই একটা শেড আর ওই আরেকটা শেড, বেশ লম্বা এবং সিটি কর্পোরেশনের 40 ফিট চওড়া রাস্তার সাথেই হচ্ছে এই শেড 2টার অবস্থান। তো বন্ধুরা খুবই সুন্দর প্রবীণ প্লেজের মধ্যে আপনাদেরকে একটা জমির সন্ধান দিলাম, 17 কাঠা জমির। আপনারা আসুন দেখুন, যাচাই বাছাই করে কাগজপত্র যাচাই করে যদি আপনাদের পছন্দ হয় তাহলে জমিটি নিতে পারেন। তো বন্ধুরা খুবই প্রমিনেন্ট প্লেসে গাজীপুর সিটি কর্পোরেশন 37 নম্বর ওয়ার্ডের মধ্যে আপনাদের সামনে এই জমিটি উপস্থাপন করলাম, জমির পরিমাণ 28% অর্থাৎ 17 কাঠা। তো আপনারা আসুন দেখুন, যাচাই বাছাই করুক, কাগজপত্র যাচাই বাছাই করে যদি আপনাদের মনে হয় জমিটি নেওয়ার মতো তাহলে জমিটি নিতে পারেন। আর এই মুহূর্তে মালিকের আস্কিং প্রাইস হচ্ছে জমিটির 17 কাঠা জমির মূল্য, প্যাকেজ মূল্য হচ্ছে 3 কোটি 80 লক্ষ টাকা। তবে আপনাদের কথা বলার বা দামাদি করার কিছুটা সুযোগ থাকবে, আসুন দেখুন যাচাই বাছাই করে আপনাদের যে মনোপূত হলে বা পছন্দ হলে জমিটি নিতে পারেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করতেছি, আপনারা যারা আপনাদের যে কোনো ধরনের প্রপার্টি সম্পত্তি বাড়ি গাড়ি সহ যে কোনো জিনিস বিক্রি করতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদের সেই প্রপার্টি বিক্রয়ের বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।